গাইবান্ধায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 26টি স্থায়ী, 15টি অস্থায়ী এবং জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে যে 8টি অনলাইন পশুর হাট, এই হাটগুলি কিন্তু হাটগুলির মাধ্যমে কেনাবেচা শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে প্রতিদিন হাটগুলোতে বিপুল পরিমাণ ক্রেতা বিক্রেতারা আসছেন এবং দেশীয় থেকে শুরু করে কিন্তু বিভিন্ন উন্নত প্রজাতির অনেক মূল্যবান গরু ছাগল এই হাটগুলোতে বিক্রি হচ্ছে। আমি যদি জানাতে চাই যে এবারের কোরবানির হাটের যে গরুর দাম, এই দামটি নিয়েও কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন ক্রেতারা বলছেন যে গেল বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি এবং ছাগলের দাম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় বিক্রেতা তারা কিন্তু বলছেন যে তারা যে উচ্চ মূল্য দিয়ে এই গরু ছাগল লালন পালন করেছেন, এটিতে কিন্তু তাদের অনেক খরচ বেশি হয়েছে, যে কারণে কিন্তু তারা বলছেন যে তাদের যে বিক্রি করছেন তাতে তেমন তাদের লাভ হচ্ছে না। পাশাপাশি যদি বলতে চাই যে হাটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর যে সজাগ দৃষ্টি তারা বাড়িয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যাতে কোনো অবৈধভাবে আনা গরু ক্রয় বিক্রয় না হতে পারে, সেই সাথে যাতে জাল টাকার ছড়াছড়ি না হতে পারে এবং ক্রেতা বিক্রেতারা নিরাপদে তাদের কেনাবেচা করে তারা কোরবানির যে গরু সেটি নিয়ে যাতে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ক্রেতা বিক্রেতারাও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তারা কিনছেন এবং বিক্রি করে স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছেন। এই ছিল গাইবান্ধার কোরবানির হাটের সর্বশেষ খবর।